সম্প্রতি মুক্তি পেল আইরিনের নিজস্ব তৃতীয় মিউজিক অ্যালবাম ইচ্ছে উড়ান। মেয়েদের ইচ্ছে, মেয়েদের স্বপ্ন, মেয়েদের ভালোবাসা, এই সব কিছুকেই এই গানগুলির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। বর্তমান দিনে মেয়েরাও সব কিছুতেই ছেলেদের সাথে সমানভাবে পারদর্শী, সেই ব্যাপারকে সমর্থন করে আইরিনের এই ছটি গানের অ্যালবাম। এটা আমার সোলো অ্যালবাম হিসেবে তৃতীয় অ্যালবাম এবং সবকটা গান একটি মেয়ের পার্সপেক্টিভ থেকে লেখা হয়েছে। মেয়েদের ইচ্ছে, মেয়েদের স্বপ্ন, মেয়েদের ভালোবাসা, মেয়েদের দুঃখ, কিন্তু কোনো নেগেটিভিটি নেই, সবই খুব পজিটিভ। আশা করবো সকলের ভালো লাগবে। আমরা জানি যে চারিদিকে নানা রকম ঘটনা ঘটছে এখন, বা আগেও হয়তো ঘটতো, আমরা জানতে পারতাম না। মেয়েদের উপর অন্যায়, অত্যাচার, বা মেয়েরা তাদের সত্তাকে খুঁজে পায় না বা দমিয়ে রাখা হয়। তো ইন মাই ওন ওয়ে ইটস লাইক আ প্রোটেস্ট, যে মেয়েরাও সমান, অবশ্যই সমান মানুষ আমরা সবার আগে, এবং মেয়েদেরও ইকুয়ালি সব রকম স্বপ্ন, ইচ্ছে সব আছে। এবং ইচ্ছের ইচ্ছে ডানা আমার অ্যালবামের নাম, যে ইচ্ছের ওপর ভর করে উড়ে যাবো আমরাও। ছটা গান আছে, নতুন গান শমিকের চারটে করা আর দুটো গাবুদার করা। অনেক ওপরে আকাশে, ওপরটা এখনো দেখতে পাইনি, কিন্তু মনে হয় সবসময় যে আরও ওপরে উঠবো। গান শুনুন তাহলে আমরা খুব খুশি হব। গান কিনে শুনুন, সিডি কিনুন, অনলাইন কিনুন, ফিজিক্যাল স্টোরে গিয়ে কিনুন, গান শুনুন, সিডি কিনে আপনি দিন সকলকে গিফট হিসেবে, তাহলে আমরা আরও ভালোভাবে বাঁচতে পারবো আমরা মিউজিশিয়ানরা। আইরিন নতুন বেশ কিছুদিন গাইছে, আমাদের থেকে অনেক জুনিয়র, আমাদের মেয়ের বয়সী। সেক্ষেত্রে আইরিন আরও ভালো করে গান গাক, ওর নতুন বাংলা গানের অ্যালবাম ইচ্ছে উড়ান, আর এটা সবাই শুনুন। এখন এই রকম গান বাজনার বিক্রির পরিস্থিতিটা তো ভালো না, সেই ক্ষেত্রে আইরিনের জন্য আমার শুভেচ্ছা, ভালোবাসা বড় হোক। খুব ভালো মেয়ের নিয়ে কাজ করছে এই কাজ, গানগুলো মেয়েদের নিয়ে, এবং সেটাই ইচ্ছে উড়ান আনন্দে। আমি ঠিক আইরিনকে ঠিক নতুন প্রজন্মের পর্যায়ে আমি ফেলবো না, কারণ ও অনেক দিন ধরে গান গাইছে এবং রবি ও নবীনের সাথে ও 5 বছর আগে অ্যালবামও করেছে। রবি ও নবীনের সাথে 5টা অ্যালবাম করেছে, মানে নতুন প্রজন্মের জায়গায় পড়ে। কিন্তু খুব এনকারেজিং যে এরা নতুন রকম গান ট্রাই করছে, কম্পোজ করছে, গাইছে। কিন্তু আশা করছি যে সিডি সেলটা, সে যারাই ডাউনলোড করুক বা যারাই গানগুলো শুনবে, তারা যেন সঠিকভাবে করে, এটাই আমার প্রার্থনা। অ্যাকচুয়ালি এই অ্যালবামটা যদি বলি, এই অ্যালবামে 2টো গান আমার সুর, অনির্বাণের লেখা। আমাদের গান দুটো যেরকম হয়েছে এইটুকুনি বলতে পারি, আইরিনকে ওরকম টাইপের গান গাইতে আগে কেউ শোনেনি, তো কোথাও একটা ও কতটা ওয়ার্সেটাইল, এমনি ওর ওয়ার্সেটাইলিটির অনেকটা পরিচয় এমনি লোকে আগে পেয়েছে। আই থিঙ্ক এটাও কোথাও একটা সেটা অ্যাড অন করে। 2টো সুর দিয়েছি, সেই দুটোই অনির্বাণ লিখেছে। এই গানগুলো অ্যাবাউট উইমেন, মানে নারীদের নিয়েই গান, এবং তাদের বেড়ে ওঠা, তাদের সমাজে আরও বড় জায়গা করে নেওয়ার জন্য এটা একটা খুব পজিটিভ স্টেপ। অ্যালবামটা পুরো সেইভাবেই তৈরি হয়েছে, সেই কথা মাথায় রেখেই গানগুলো লেখা হয়েছে। আমার মনে হয় না বয়সটা কম, কারণ মনের দিক থেকে অনেক বেশি ম্যাচিওর। মিউজিক অ্যালবাম উদ্বোধনের দিন সঙ্গীত জগতের অনেক বিখ্যাত মানুষ উপস্থিত ছিলেন, যারা প্রত্যেকেই আইরিনকে ভীষণভাবে উৎসাহ এবং শুভেচ্ছা দেন। অবশ্যই বার্থ অঙ্কেল, কারণ ওনার কাছে আমি অনেক দিন গান শিখেছি, এখনও যখন তখন চলে যাই, হামলা করি, আবদার করি, এই খাওয়াও ওই খাওয়াও, আন্টিও প্রচণ্ড ভালো, এখনও শিখছি। এবং বার্থ অঙ্কেল বলতে ভুলে গেলেন যে শমিকও তোমারও স্টুডেন্ট, কিন্তু কাজে আজকে তুমি টিচার স্কোয়ার এখানে। এবং একটা গাবুদা ভীষণভাবে সবসময় হেল্পফুল, এবং প্রথমে এই গান শুনে যে এই গানটা আমি গাইতে পারবো না, একটুখানি দু লাইন চালাবো, গাবুদার গানটা এখনো চালানো হয়নি, একটা একটু অন্য ধরনের গান, আমি ওরকম গান আগে কখনো গাইনি। আই রিয়েলি রিয়েলি এনজয়, থ্যাংক ইউ গাবুদা ফর দ্যাট। প্রথমে ভীষণ ভয় পেয়েছিলাম, তারপরে গাবুদার থাকায় আস্তে আস্তে রেকর্ডিং হলো, খুব মজা করেছি। আর শমিকের কথা আর কি বলবো, কারণ ওকে মানে এত বন্ধু, মানে আমরা অনেক সময় বলি যে ইন্ডাস্ট্রিতে নাকি বন্ধু হয় না, কিন্তু এটা সত্যি কথা না, কারণ শমিক আমার ভীষণ বন্ধু। যেমন এখানে নীলদা আছে, রাহুলদা আছে, এদিকে মন্টিদা, অভিক, আরজেশ আসতে পারেনি, আর সবাই আমরা। তো আমরা সবসময় বলি যে একটা বড় পরিবার, এবং সকলে যারা এখানে উপস্থিত, সকলেই আমার বন্ধু বান্ধব, আমার ল্যাবের লোকজনরা, আমার ছাত্রীও এখানে উপস্থিত আছে, সবাই মিলে আমরা একসাথে কাজ করতে পছন্দ করি। প্লিজ প্লিজ সিডিগুলো কিনবে, তোমরা তো সবাই কিনবে, আমি জানি না কি হয়, তাহলে খুব আমরা সবাই খুশি হব, এভাবে আমাদের ইন্ডাস্ট্রি আরও এগিয়ে যাবে। আর অবশ্যই মা বাবা এবং নিজের বন্ধু বান্ধবরা না থাকলে কিছুই করতে পারতাম না, বাড়ির লোকেরা, মামা, বোন, সকলকে অনেক 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 থ্যাংক ইউ। অনুরোধ করবো আপনারা সবাই সিডিটি কিনবেন, এবং যাতে আইরিন আরও অনেক বড় জায়গায় যেতে পারে, তার জন্য আমাদের সবার তরফ থেকে অনেক বেস্ট উইশেস। মানে সব মিলিয়ে ওর পারফরমেন্সটা আমার একটা অন্যরকমের মাত্রা যোগ করে। তো আমি চাইবো যে শুধু একটা সিডি বিক্রি নয়,
সঙ্গীতের জগতেও একটা স্থায়ী আসন লাভ করুক এটা চাইবো। কারণ আমার মনে হয় যে একটা সিডি বিক্রি দিয়ে একজন শিল্পীর নিরিখ কখনো তৈরি হয় না, তাকে অনেক দিন ধরে অনেক লড়াই করে একটা জায়গায় আসতে হয়, সেই জায়গাটাও তৈরি করুক, আস্তে আস্তে পা ফেলুক, খুব একটা তাড়াহুড়োর দরকার নেই, অনেক বাচ্চা। সেই না যে অন্য সবার মতো যে আইরিন খুব ছোট, আইরিন খুব বড় হোক, তাড়াতাড়ি অনেক গান শিখুক, অনেক ভালো ভালো গান করুক, এরকম বলবো না। কিন্তু আমি হচ্ছে ওর একটা শ্রোতা, যে ও যে কোনো প্রোগ্রামে ওর গান গায়, আমার বেশ শুনতে ভালো লাগে, সেই হিসেবে ওর গান যেন কোনো শেষ না হয়। এবং একটা সিডি নয়, বারবার বারবার সিডি রিলিজ হোক, বারবার আমরা আসি, জীবনে অনেক উন্নতি করুক, অনেক বড় হোক। ক্যামেরায় দীপ রায়ের সাথে শ্রীতমা ব্যানার্জি, রিপোর্ট সঞ্চারী টিভি, কলকাতা।